আজকে আমরা করবো ওই যে শীট, যেটাকে আমরা বলি মজুরি, কি বলি মজুরি, সেখানে কি ফিল থাকতে পারে দেখো। আমি কিছু ডেইলি ওভারটাইম এন্ড ওয়েজেস স্টেটমেন্ট কি কি থাকতে পারে, সিআর নেম, নাম্বার নেম, জব টাইটেল, ওয়ার্কিং আওয়ার, ওভারটাইম পেমেন্ট, ওকে। এই ঘরগুলো আমরা সাজিয়ে ফেলি। আসলে আগে আমি ডাবল ক্লিক করে ওয়েজেস শিটটা নিচ্ছি, যেটা স্প্রেডশিট ম্যাক্রোস এক্সেল জানি এলাম। এটাকে একটু ছোটো করে মেবি ঘরগুলো কি আছে কি নাই। প্রথম হচ্ছে কি আমাদের সিরিয়াল নাম, তারপর হচ্ছে আমাদের বলতো কি আছে নেম, তারপর কি আছে আমাদের জব টাইটেল অথবা পজিশন, জব টাইটেল অথবা কি দিতে পারো পজিশন, যেটা মন চায়। তারপর হচ্ছে আমাদের ওয়ার্কিং আওয়ার, এর কখন এটা গার্মেন্টস লাগে, ওদেরকে প্রতি সপ্তাহে টাকা দিয়ে দেওয়া হয় সপ্তাহে, ঠিক আছে। কোথাও আপাতত মাসে দিতে পারে, ঠিক আছে। ওটা প্রোডাকশন হিসেবে কাজ করে, প্রোডাকশন, ওকে। ওয়ার্কিং আওয়ার, তারপর হচ্ছে ওভার টাইম, তারপর হচ্ছে পেমেন্ট, ওকে। এরা আমার চলে যায় দশ জন দিন, জাস্ট দশ জন, ওকে। একাই ওই যে কন্ট্রোল চাপতে হবে, এই কর্নার যাও দেখে সেখানে যাবো, যখন কন্ট্রোল চাপ দিবে তখন ডাবল প্লাস আসছে, তখন গিয়ে তুমি প্রেস করে আসবে, বুঝছো। আচ্ছা এবার দেখো নেম সারোয়ার, শামিম, শাহেলা, হ্যাঁ, তাহলে সবার নাম দিতে হবে, বড় নাম বড়, তাহলে জাহিদ, হ্যাঁ, কি নাম বলো, সাদিয়া, তারপর বলো ফাহিম, ফাহিমের নাম আসছে না, তোমার নাম কি, ক্যাপওয়ালা, কি নাম, তোমার নাম কি, সাইফুল না তাইফুল, টি এ আই এফ এল, কি হে, তো নাম বদলাবে, নাম্বার, নাম বলো, রাকিব, অশান্তি এলো, হ্যাঁ সাইলেন্ট করো না হলে বন্ধ রাখো, রাকিব হয়েছে আব্দুল, ওকে। সবগুলো পজিশন বলতেছি ওয়ার্কার বা এমপ্লয়ি, ওয়ার্কার দিচ্ছি যদি আস, সরি শ্রমিক, ওকে। আমরা যে নর্মাল আওয়ার যেটা আছে দেখো, হোল ওয়ার্ল্ড নর্মালি ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা, পুরো বিশ্বে কত, কিন্তু আমাদের করা 10 ঘন্টা 12 ঘন্টা, ঠিক আছে। ভালো ভালো কোম্পানি কী করে, ওই এক্সট্রা টাইমগুলো কী করে, ওভারটাইম দিয়ে, দেখুন অন্য কোম্পানি যে ছোটো দেয় না, পরিশ্রম বাড়তি করিয়ে নাকি টাকা দেয় না, বাট আমরা জানি হোল ওয়ার্ল্ড পুরো পৃথিবীতে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং আওয়ার কত, 8 ঘন্টা, কত ঘন্টা, 8 ঘন্টা, ওকে। তো আমরা দিচ্ছি যে সার্ভার ও এই মানে আজকে কত ঘন্টা করছে, 12 ঘন্টা ধরলাম আর কি আমরা, তারপর হচ্ছে 15 ঘন্টা, এ 16 ঘন্টা, এ 18 ঘন্টা, যে একটা ধরলাম, এত ঘন্টা থেকে করবেও না, 20 ঘন্টা, তারপর 8 ঘন্টা, 7 ঘন্টা, 13 ঘন্টা, 9 ঘন্টা, ওকে। তারপর এ দিতে পারি আমরা 14 ঘন্টা, ওকে, 14 ঘন্টা। আমি এখানে ফর্মুলাগুলো লিখে আছি, দেখ এখানে আবার পেমেন্ট বলে দিয়েছি, তো আমি পেমেন্টটা আমি একটু চেঞ্জিং আনি, নর্মাল আওয়ার জন্য, নর্মাল নর্মাল আওয়ার জন্য প্রত্যেক কত করে পাবে, ধরো 80 টাকা করে পাবে, আমি এটা ইউজ করতেছি না, তোমাদের এটা ইউজ করতে পারো, ঠিক আছে। আর ওভার টাইম জন্য কত পাবে, কত পাবো, তো ওভার টাইম তো আর বেশি পাবো, সে তো বেশি করে 90 টাকা দিয়ে, 100 টাকা, 100 টাকা যাওয়ার মন চায়, 95 টাকা যেটা অ্যামাউন্ট দিয়ে, ওকে। আচ্ছা সারোয়ার আজকে দিনে করলো 12 ঘন্টা, আমরা জানি নর্মাল হচ্ছে 8 ঘন্টা, বাকিটা হচ্ছে কি, আরেকটা কথা বললে, ওকে, তাহলে 4 ঘন্টা হচ্ছে কি ওভার টাইম। এটা আমরা সূত্র দিয়ে বের করবো, ইফ দিয়ে, যদি 8 ঘন্টা থেকে বেশি হয় সেক্ষেত্রে সে কী করবে, 8 ঘন্টা বাদ দিয়ে দিবে, দেখো ইফ এই ব্যক্তি মানে সারোয়ার কত ঘন্টা কাজ করলো, যদি ওই 12 ঘন্টা 8 ঘন্টা থেকে বেশি হয়, ডি টু
এ সেল যদি 8 থেকে বেশি হয় তাহলে এ সেল থেকে 8 বাদ দিয়ে যাই থাকবে তাই হচ্ছে ওভারটাইম যদি 8 বাদ দেওয়ার পর কিছু না থাকে তাহলে সেজন্য জিরো দেখা এটা বলে দিতে হবে ভেরি ক্লোজ দেন এন্টার তাহলে 8 ঘন্টা বাদ দিলে কথা গেছাম না বের হয়ে গেছে কেন ইফ কেন বললাম কারণ সেটা সবাইকে যেন আমরা সহজে বের করতে হবে ডাবল ক্লিক করো সবাই বের হয়ে গেছে এখানে 16 ঘন্টা 8 ঘন্টা নর্মাল 8 ঘন্টা ওভারটাইম যোগ করলে কত হয় 16 ঘন্টা ঠিক আছে এই 8 ঘন্টা জিরো কেন কোনো ওভারটাইমই নেই 7 ঘন্টা এর অলরেডি কোনো ওভারটাইমই আসলে নাই বের হয়ে গেছে খুব সহজে পেমেন্টটা একটু ঝামেলা আছে পেমেন্টটা কীভাবে ইকুয়াল ইফ দেখো ওভারটাইম যদি বড় হয় ক থেকে শূন্য থেকে ফাইভ ঘন্টা হবে শূন্য তো কোনো ওভারটাইম নেই শূন্য থেকে বড় মানে এক দুই তিন চার শূন্য হবে না একটু বড় বলছি আমি যদি সমান দিতাম বরাবর তাহলে গিয়ে ঝামেলা লাগতো শূন্য তো কোনো ঘন্টাই নেই আসলে তা শূন্য সমান দেওয়া যাবে না শূন্য থেকে বড় মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যত ঘন্টায় হোক ওকে তাহলে ওভারটাইম প্রতি ঘন্টা কত করে 95 ওভারটাইমের সাথে কি পাবে সে আবার নর্মাল আওয়ার টাকারও তো পাবে তাহলে যোগ কত করে এটা 80 টাকা ওকে কত ঘন্টা 8 ঘন্টা কমা এই সূত্র কাজের জন্য যার ওভারটাইম আর নর্মাল আওয়ার মানে ওয়ার্কিং আওয়ার দুইটাই আছে তার জন্য সূত্র এটা বাট এটি এ তো আসলে ওভারটাইম নেয় তখন তো এটা ডিসমিস করবে একটু প্রবলেম করবে কারণ এত ওভারটাইম আসলে নাই জিরো জিরো তাহলে একে তো এটা বলে দিতে হবে তাহলে বলতে হবে কি যাদের নাই তারা শুধু কত করে দেখাবে 30 কত 80 টাকা এ ডি টু সেল ডট 80 টাকা ব্রেকেট ক্লোজ ওকে দেন এন্টার দেন কত হলো 1020 কিভাবে 1020 হলো আচ্ছা দেখো আমরা এখানে বের করি 8 ঘন্টার দাম কত ইকুয়াল 8 ঘন্টার দাম হচ্ছে কত 80 টাকা না 640 শুধু এটা বের করতেছি আমরা ভেঙে ভেঙে ইকুয়াল বাকি 4 ঘন্টার দাম কত ওভারটাইম 95 কত হয় 380 না দুইটা যদি যোগ করি তাহলে কত হয় দেখো এই 1020 টাকা হয় কিনা দেখো হয়েছে না এবার বের করবো দেখো আমি আবার বলতেছি আবার এটাও করি দেখো ইকুয়াল ইফ ব্রেকেট ওভারটাইম যদি বড় হয় শূন্য থেকে তাহলে ওভারটাইম প্রতি ঘন্টা 80 টাকা করে কমা কমা হবে না ওভারটাইমের সাথে নর্মাল আওয়ার যোগ হবে আচ্ছা ওভারটাইম কি 80 টাকা কত কত 95 টাকা যোগ নর্মাল আওয়ার কত করে 80 টাকা করে তো নর্মাল কত ঘন্টা 8 ঘন্টা ওকে এই দুটো কাজের জন্য যাদের ওয়ার্কিং আওয়ার মানে নর্মাল আওয়ার আর ওভারটাইম দুটাই থাকবে যাদের নেই তাদের কী হবে তাদেরকে বলে দিতে হবে আবার কি আবার একটা সূত্র বলে দিতে হবে যে ওয়ার্কিং আওয়ার প্রতি ঘন্টা 80 টাকা করে ব্রেকেট ক্লোজ দেন এন্টার 1305 কীভাবে 15 ঘন্টার ভিতরে 8 ঘন্টা হচ্ছে নর্মাল আর 7 ঘন্টা হচ্ছে ওভারটাইম 8 ঘন্টার দাম কত সেটা আমরা ব্যয় করতে চাই কীভাবে কত এই যে এখানে করে দেখো ইকুয়াল এর হচ্ছে 15 ঘন্টা তো 15 ভিতরে 8 হচ্ছে নর্মাল আওয়ার 80 টাকা করে ইকুয়াল তো 15 থেকে আমরা 8 ঘন্টা বাদে থাকে আর 7 তো 7 ঘন্টা কত করে যেহেতু ওভারটাইম 95 টাকা করে তাহলে সে দুই টাইমের জন্য এক মানে নর্মাল জন্য পাবে 640 আর ওভারটাইমের জন্য পাবে 665 টোটাল কত পাবে এই টাকা প্লাস এই টাকা দেখো এই টাকা হয়ে গিয়ে দেখো এবার হয়ে গেছে না তো দুইটা বের হয়ে গেছে ওকে এখন আমি ড্র্যাগ করে দেখো সব বের হয়ে যাবে এই শূন্যটা কোন ফর্মুলা দিচ্ছে দেখো এই শূন্য হচ্ছে এ ফর্মুলা এগুলো নেয় নেয় কারণ এখানে ওভারটাইম নাই ওভারটাইম যদি থাকতো তাহলে সে এটা নিত না সে নিত এইটা যেহেতু এখানে ওভারটাইম নাই সেক্ষেত্রে এন ধরতেছে এইটা ক্লিয়ার এ হচ্ছে আমাদের ওয়েজের শিট আমরা এখানে গিয়ে এটাকে কী করবো র্যাপ টেক্স এটা করবো না মিডল অ্যান্ড সেন্টার ওকে অ্যান্ড বোল্ড উপরে কত দরকার ইনসার্ট ইনসার্ট থেকে ইনসার্ট শিট রো এর ওটাকে বড় করি সবগুলোকে একটা বানাই আর বলে দিতে হবে ওয়েজের শিট ওকে এটাকে আমি নিয়ে আসি মিডল অ্যান্ড বোর্ড আর টু বড় করি ওকে আমরা চাইলে এটা কী করতে পারি এখন কালার করতে পারি সবগুলো সেট করে দিয়ে দেব বর্ডার অল বর্ডার ওকে
আমাদের ইচ্ছা এখন সেন্টার সব মাঝে চলে আসে ঠিক আছে নামগুলো একটু কালার করি আমরা নাম এই যে এখানে গিয়ে শেডিং হাউ টু গ্রেট অ্যাপ ওকে এটাকে একটু কালার দিয়ে শেডিং যেমন এটা দিতে পারি বা এটা আর কালার দিতে পারি হোয়াইট এটা হয়ে গেল ঠিক আছে এ হলো আমাদের ওয়েজেস শিট।